गुड मर्निंग एवरी ओन। आज के देखो सकाले फुल तुलसी और आमार हजबैंड फुल तुलसी उन्नी हलन करबरे फुल तुलसन और आमी हलो देखो टगर फुलगला तुलसी क्या कि श्रावण मास पड़े और पुजो ना करले तो होच्छे ना तार जन्य देखो सकाले मैं फुल तुलसी एजे आमार हजबैंड चले एसेछेन मैं दुजने फुल तुलसी और आमादेर एखाने फुल हये गेछे खाली ए सादा फुलगला टगर फुलगला और আর করবরে ফুল তোলা হয়ে গেছে মানে এখন তুললাম জোর বললে কিসে ঘরের জন্য ছিল ও দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে মালে ফুল আমাদের বাড়িতে মালে ফুলের অনেক এখন ফুল দিচ্ছে আর এখানে তো পোকা খাচ্ছে দেখো এটা তো জবা গাছের গাছটা আছে বলি ভালো দেখাচ্ছে जवा फुल तुला प्रथम तुलेसी ना तो जवा फुलर मैं जे प्रथम से मन आम तो भलो आची और हमार सकाल पुजो हो गए और ये देखो पुजो कर इसे और चा खाव हमें और आज के ताड़ाड़ी स्नान कर मैं एन तो श्रावण मास चलते तरह और देखो पूजा हो गए देखो और एन चा खाव तपे बद बाकी जा काम करब चलो ये देखो हमारे हजबैंड बस गे उन्नीकर चाय और ये कि गो खड़खड़ी और उन्नी बस गे मैं उन्नी चा खाचन चलो चा खाई एन सकाल जो नाश्ता तैरी करते हैं ये देखो और पटल नहीं जाए और ये देखो हमें फ्रिज थे क्यों सब्जी बार कर लम सकाले नाश्ता करार्जन बनाब सब्जी और रुटी बनाब तो रुटी बनाटा देखा ना মানে কি আমরা প্রত্যেক দিন যদি আমি কিছু অন্য খাই তো আমার হাজবেন্ড খেতে খোঁজে না মানে উনি যদি খেতে খোঁজেন তো আমি খেতে খুঁজি তার জন্য আমরা প্রত্যেক দিন রুটিটাই বানাই নাস্তার জন্য আর এই দেখো আমি চারটা পটল নিচে দেখো কেটে রেখেছি ওগুলো আমি ভাজা করব মানে কি যে তেলে ভেজে নিব তার জন্য আর দেখো আমাদের নাস্তা হয়ে গেছে নাস্তাটা আর দেখালাম না আর এই দেখো আমার বাসন কুসন মাজা হয়ে গেছে নাস্তা করার জন্য ভাতও আমি চাপিয়ে দিয়েছি এই দেখো ফুটে উঠছে ভাতটা হই না এখনও আর চলো রান্নার জন্য তৈরি করছি আমি রান্না সিম্পল বানাবো আর এই দেখো আমার ডালও হয়ে গেছে আর চলো আর আমার হাজবেন্ডও এসে গেছে আমরা প্রত্যেক দিন মানে একটা ডেটার দিকেই আমরা লাঞ্চ করি তো এই দেখো আমি ডাল পটল ভাজা আর এখানে সবজি একটা মাখা মাখা বানিয়েছি আর আমরা আজকে আমাদের এটাই হবে তো আমার হাজবেন্ড আজকে গালুটি যাবে তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আজকে আমরা একটার সময় খেয়ে নিয়েছি না তো একটা দেড়টা দুটার মধ্যে আমরা লাঞ্চ কমপ্লিট করি আর চলো দেখতে থাকো আর আমি তো ঘাটশিলে আছি বাড়িতে থাকলে আমাদের সবাই লোক একসাথে করি তার জন্য বুঝতে পারি না আর ঘাটশিলাই তো আমাকে প্রত্যেকটা কাজ একা করতে হয় তার জন্য সবটাই আমাকে গুছিয়ে নিতে হয় আর এই দেখো একদম বিকেলের টাইমে এসে গেছি চা নিয়ে আর চা আর এটা টোস্ট ন কি বলি আমরা তো খড়কড়ি বলি গাইস আমরা এখন একটু মার্কেটেই আছি আর কিছু কেনার জন্য জানো আমার ঘর যেটা আমি ঘর মানে মুছি ওটা আমার ভেঙে গেছে ওটা আনার জন্য যাচ্ছে তারপরে আর কিছু কেনাকাটা করবো আমার সাজুগুজুর জন্য চলো যাচ্ছে অনেক লেট হয়ে গেছে জান আমার হাজব্যান্ডটা তখন বলে না আর এখন বলছে চলো তার জন্য আমাদের লেট হয়ে গেছে চলো যাচ্ছি আর আমাদের মিনাবাজার আসা ছিল না আর আমরা দেখো এসেছি তো আমি এসেছিলাম যে আমি মানে কে যে হারাচুড়ি এই টিপ আর কেনার জন্য মানে আলতা যে শ্রাবণ মাস পড়েছে তার জন্য মেহেদি আর আসবো বলে আমি একদম জানি না তো আমার হাজব্যান্ডের কিছু দরকার ছিল তার জন্য উনি এসে গেছেন আর মিনাবাজারটা তিন চার দিন হলো চালু হয়েছে তো একদম ভিড় নাই এ দেখো এটা হচ্ছে তো ওরা চালু করাবার জন্য মানে চালাচ্ছে আর এই দেখো মিনাবাজারটা মানে একদম চালু হয়ে গেছে আর প্রথমবার এসেছে মদ কাকুয়া আর জাদুঘরেরনি মানে এই দুটো আমি প্রথম দেখলাম বাদ বাকি তো জানোই যে প্রত্যেক বছরই আসে আর এখানে মানে এখনও চালু হয়নি মানে অত ভিড়ও হয় না আর না তো অনেক দূর দূর থেকে লোক আসে তো আমি এখানে কিছু দেখছি আর কি কি আমি কেনাকাটা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব মানে টুকটাক কিনেছি একদম বেশি কিনি না আর ওই দেখো মদ কাকুয়া এখনও তৈরি হচ্ছে এখনও ঠিক মতো হই না আমি দেখব আমি কোনো বছর দেখি না আমি অনেকবার শুনেছি বা ভিডিওতে দেখেছি আর মানে কি আর মিনাবাজার তো আমি গেছি তো আমি যেটা কিনতে গেছি একদম আমার কিনা হয়নি এই যে মিনাবাজার দেখেই আমি ভুলে গেছি এই যে হচ্ছে জাদুঘরনি এটা নাকি খুব সুন্দর আমি জানি না তো দেখছি বাইরে মানে চিত্রগুলো খুব সুন্দর লাগছে আর এই যে আমরা আমার হাজবেন্ড এই যে আমরা এইগুলো কিনেছি দুটো কিনেছি
তো আমার হাজবেন্ড কিসের জন্য কিনেছে আমি জানি না, তো আমি একটা নুন রাখার জন্য কিনেছি। তো এখানে তো সব কিছুই পাওয়া যায়, তো আমাকে আর আমি খাবো বলতেছিলাম ছোলে ভাটারে, তো উহার সঙ্গে কোনো কিছু মানে কিছু একটা মিললো না, তার জন্য আমি খেলাম না। এই দেখো চাট খাচ্ছি আর বাড়ি যাব। হাই গাইস, আমি কালকে মেলা থেকে না কী কী এনেছি তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর কালকে আমি একদম ভিডিও বানাতে এসে পারি না, আজকে তার জন্য এসেছি। চলো আমি দেখিয়ে দিচ্ছি কী কী এনেছি। এই দেখো একটা ক্লেচার আনছি, ইয়ার দাম হচ্ছে 8 টাকা, মানে আমি এই ঝুড়িগুলা কিনলাম তো মানে এটা হচ্ছে 8 টাকা করে, তো দুটো কিনলাম তার মানে 4 টাকা বাঁচলো, তার জন্য খুচরো দিল। আর 4 টাকা আমার হাজব্যান্ডের কাছে একটা কেন খুচরো মাঙালে, তার জন্য এই যে ক্লেচারটা কিনেছি, এই যে দুটো ঝুড়ি এগুলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্য, আর এই যে চিনামাটি দুটো নিয়েছি, একটা আমার হাজব্যান্ড যেটার জন্য এনেছি ওটা রেখেছে, আর এই যে আমারটা আমি রেখেছি, আর দুটো এনেছি। আর সেরকম কিছু কিনি না, তো এমনি আমরা আমি যেটার জন্য গেছিলাম বাজার সেটা কিনতে আর পারি না, আর অন্যগুলো কিনে আর এসে গেছি, মানে মিনাবাতে যাওয়ার ছিল না। আর ওখানে দেখো এই ফুলগুলো কিনেছি, আমার এগুলো ছিল না তার জন্য কিনেছি, মানে সবাই দেখছি সবার আছে আমারই না। এই দেখো ভালো লাগে জানি না, তো লাগাবো না এখন। আর অনেক আমাদের এখানে সকালে তো মানে কি এই যে এখন তো শ্রাবণ মাস চলছে, তার জন্য আমি চুড়ি নেল পালিশ সিঁদুর কিনতে গেছিলাম, তো আমি মিনা বাজার যাই না, এমনি একটা দোকানে গেছিলাম, তো ওখানে না গিয়ে চলে গেছিলাম মিনা বাজার, মিনা বাজার থেকে না কিনে আনছি। আর এই দেখো এই ইয়াররিংগুলো কিনেছি 40 টাকা দিয়ে। গাইস আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি, বেশি বড় করছি না, অনেক লেট হয়ে গেছে, বাই।